আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন কারীমের ভিতরে ইরশাদ করেন, ও দুনিয়ার মানুষের দল, তোমরা যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের শুকরিয়া আদায় করবা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের নিয়ামতকে বাড়িয়ে দিব, আর যেমন আমি আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের না শুকরিয়া আদায় করবা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কাছ থেকে নিয়ামত কেড়ে নিব। শুধু তাই নয়, আয়াতের শেষ অংশ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আযাবি লাশাদীদ, যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের না শুকরিয়া আদায় করবে তাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন কাল হাশরের ময়দানে কঠিন আযাবের মাধ্যমে গ্রেফতার করব। এই জন্য আমরা এই মাহফিলের ভিতরে আসতে পেরেছি এবং বসতে পেরেছি, এই জন্য খুশি না বেজার? খুশি না বেজার? এই জন্য আমরা আবার মহান রব্বে কারিমের দরবারে আরো একবার শুকরিয়া আদায় করব, আলহামদুলিল্লাহ। বাইরা আমার আল্লাহর পয়গাম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ে গেলেন, তুর পাহাড়ে যাওয়ার পর সেখানে গিয়ে আল্লাহ তাআলার সাথে কথাবার্তা বলেন। এমন একদিন আল্লাহর পয়গাম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ের দিকে যাওয়ার সময় পথিমধ্যে এমন একজন লোককে দেখলেন, যে লোককে বল্লাই কামড় দেয়, বল্লাই কামড় দিতেছে। আল্লাহর পয়গাম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম লক্ষ্য করে তাকাই দেখেন, ওই লোকটাকে এক বল্লাই যতবার কামড় দেয়, এই লোকটা ততবার মহান রব্বে কারিমের শুকরিয়া আদায় করে সরে বলেন না, আল্লাহু আকবার। মূসা পয়গাম্বর লক্ষ্য করে তাকায় দেখে যতবার এই পোকাটা বল্লাটা ওই লোকটাকে কামড় দেয় ততবার বলে আলহামদুলিল্লাহ, জোরে বলেন না, আল্লাহু আকবার। মূসা পয়গাম্বর আর সহ্য হয়ে গেলেন, লোকটাকে বল্লাই কামড় দেয় আর বলে আলহামদুলিল্লাহ, ব্যাপারটা কি? কিন্তু আমাদের সমাজের মধ্যে দেখা যায়, আমরা যখন নামাজের ভিতরে দাঁড়াই, যখন আমাদেরকে কোনো মশায় কামড় দেয়, নামাজ ছুঁয়ে আমরা আগে মশার সাথে জিহাদ করি, জোরে বলেন ঠিক কিনা? নামাজ পরে আগে মশা মারাই লই, কি কই? মশা মারাই লই, নামাজ জাগ্গা, নামাজ পরে পড়তে হবে, মশা কি পরে মারান যাইব? মশা পরে মারান যেত না। বাইরা আমার ওই লোকটাকে আল্লাহর পয়গাম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম লক্ষ্য করে দেখতেছেন, বল্লাই কামড় দেয় আর আলহামদুলিল্লাহ বলে। মূসা পয়গাম্বর এবার আর সহ্য হয়ে গেলেন, আর সহ্য হইয়া ওই লোকের কাছে গেলেন, আর গিয়ে বলতেছে, ভাই আপনাকে যতবার বোমরটা কামড় দেয়, যতবার ওই পোকাটা কামড় দেয়, ততবার আপনি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় কইরা আলহামদুলিল্লাহ বলেন। ও ভাই আপনি এই অবস্থায় কতদিন আছেন? জোরে বলেন না, আল্লাহ আকবার। ওই লোকটা কয়, কি কইছেন, কতদিন? মূসা পয়গাম্বর বুঝতে পারলেন মনে হয় কয়েক সপ্তাহ, লোকটা আবার কয় মাত্র কয়েক সপ্তাহ। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম লোকটাকে জিজ্ঞাসা করে, তাহলে কয় মাস ধরে? লোকটা বারবার দে, মাত্র কয় মাস? মূসা পয়গাম্বর আর সহ্য হয়ে গেলেন, কয়েকদিনও না
কয়েক সপ্তাহ না কয়েক মাসও না, মুসা পয়গাম্বর বলে তাহলে কত বছর ধরে এই অবস্থা আছে? এবার ওই আল্লাহর বান্দা মুসা পয়গাম্বরকে জানায় দেয়, ও মুসা, ও পয়গাম্বর, তাফসীরের কিতাবের মধ্যে পাওয়া যায় এই ঘটনা যখন ঘটে তখন মুসা আলাইহিস সালাতু ওয়াসসালামকে ওই আল্লাহর বান্দা চিনে না। এবার ওই আল্লাহর বান্দা মুসা পয়গাম্বরকে বলতেছে, ও ভাই, আমি এখানে কয়েকদিন না, এমত অবস্থায় কয়েক সপ্তাহ না, এমত অবস্থায় কয়েক মাস না, এমত অবস্থায় কয়েক বছর না। মুসা পয়গাম্বর আরো আশ্চর্য হয়ে গেলেন। মুসা পয়গাম্বরের অবস্থা সম্পর্কে ওই ব্যক্তি জানে না। ইতিমধ্যে মুসা পয়গাম্বর জিজ্ঞাসা করে, তাহলে আপনি এখানে কোন হালতে কতদিন পর্যন্ত আছেন? এবার ও আল্লাহর বান্দা বলতেছে, ও ভাই, দীর্ঘ চার শত বছর ধরে এই বোমর আমাকে কামড়ায়, আর আমি আমার মালিকের নেয়ামতের শুকরিয়া আদায় করি। সুবহান আল্লাহ, আগামী বছর কেন জোরে বলেন না সুবহান আল্লাহ, আর জোরে বলেন না সুবহান আল্লাহ। একটা মানুষ চুপ করে থাকবেন না, জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর পয়গাম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সালাতু ওয়াসসালাম খোলা আসমানের ময়দানে দাঁড়াইয়া রব্বে কারীমের দরবারে কান্নাকাটি করতেছে, মালিক, আমি নবীর হায়াত কম, আমার উম্মতের হায়াত কম, পূর্বের জমানার নবীদের হায়াত ছিল বেশি, ওই সমস্ত নবীর উম্মতের হায়াত ছিল বেশি, ও আল্লাহ, এত অল্প সময়ে আমার উম্মত কিভাবে জান্নাত কামাই করবে? আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াসসালামের মাধ্যমে পয়গাম্বরের কাছে সুসংবাদ জানায় দেয়, ও আমার হাবিব, চিন্তার কোনো কারণ নাই, পেরেশানির কোনো কারণ নাই, আমি মানি আপনার হায়াত কম, আপনার উম্মতের হায়াত কম, পূর্বের জমানার নবীদের হায়াত ছিল বেশি, ওই সমস্ত নবীদের উম্মতের হায়াত ছিল বেশি, ও পয়গাম্বর, তবে আপনার অল্প হায়াতের ভিতরে আমি আল্লাহ রাব্বুল আলামিন বরকত দিয়া দিলাম। মোহাম্মদ হামিদু হামদু খুদা বস, খুদা হামদু মোহাম্মদ মুস্তফা বস, জাহা তকে রবুবিয়াত খুদা কা, ওয়াহা তকে হে নবুবিয়াত নবী মুস্তফা কা, বাইরামার আল্লাহর পয়গাম্বরকে আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, ওগো আমার হাবিব, চিন্তার কোনো কারণ নাই, পেরেশানির কোনো কারণ নাই, আপনি আপনার উম্মতদেরকে জানায় দেন, আপনার কোন উম্মত যদি এখলাসের নিয়তে সহিহ শুদ্ধ করিয়া দুনিয়ার কোন স্বামীকে সন্তুষ্ট করার জন্য নয়, দুনিয়ার কোন স্ত্রীকে সন্তুষ্ট করার জন্য নয়, দুনিয়ার কোন বাবাকে সন্তুষ্ট করার জন্য নয়, দুনিয়ার কোন ছেলেকে সন্তুষ্ট করার জন্য নয়, একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমি আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য একবার সুবহানাল্লাহ বলে আমি আপনার ওই উম্মতের জন্য জান্নাতের ভিতরে এমন একটি বালাখানা বানায় দেই যে বালাখানার এক মাথা থেকে আরেক মাথা পর্যন্ত দ্রুতগামী ঘোড়া দ্বারা ধরে 500 বছর পর্যন্ত দৌড়ায়, তারপরও পৌঁছতে পারবে না। ফজিলত হোনার পরেও এত আসতে, সুবহানাল্লাহ, বাইরে আমার
একবার সুবহানাল্লাহ বলার বিনিময়ে জান্নাতের ভিতর আল্লাহ তাআলা এমন একটা বালাখানা বানাই দিবেন যে বালাখানার এক মাথা থেকে আরেক মাথা পর্যন্ত যদি দ্রুতগামী ঘোড়া দ্বারা 500 বছর দৌড়ায় তারপর এক মাথা থেকে আরেক মাথায় পৌঁছতে পারবে না। ইয়া এলাহি মিকুনাত শামসু কমার, ইয়া এলাহি মিকুনাত সাজরু হাজার, ইয়া এলাহি মিকুনাত আরদু আসমা, ইয়া এলাহি মিকুনাত জাওয়া হাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন চিন্তার কোন কারণ নাই, আপনি আপনার উম্মতদেরকে জানায় দেন আপনার কোন উম্মত যদি পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন পাঁচ ওয়াক্ত নামাজের বিনিময়ে স্বল্প অনেক দেই না, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করলাম, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করলাম পাঁচ ওয়াক্ত নামাজের বিনিময়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন স্বল্প অনেক দিব না, পাঁচ ওয়াক্ত নামাজের বিনিময়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন পঞ্চাশ ওয়াক্ত নামাজের সব লেখা দিব। মকুন সুস্তি দর নামাজে পাঞ্জ গানা, ফাওয়াইলুল মুসল্লিন আল্লাযীনা মুমেনারা এই নামাজ আমদাদ দা ইস্তাইনু আয়াতে কুরআন বখা আয়াতে কদ আফলাহারা ইয়াদকুন গৌর কুন্দর মানি আজদিল সাদেকু। বাইরামার বলতেছিলাম মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম আল্লাহ তাআলার সাথে কথা বলার জন্য তোর পার দিকে রওনা হইলেন, ইতিমধ্যে একজন আল্লাহ তাআলার বান্দার সাথে সাক্ষাৎ, যে বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে এই বান্দা দীর্ঘ 400 বছর বল্লার কামড় খাইতেছে আর মালিকের প্রশংসা করে আলহামদুলিল্লাহ বলতেছে, তাহলে ওনার প্রশংসা করা ওনার শুকরিয়া আদায় করা আর আমাদের শুকরিয়া আদায় করা কি সমান? জোরে কোন সমান? ওনায় নিজে বল্লার কামড় খাইতেছে আর আল্লাহ তাআলার নেয়ামতের শুকরিয়া আদায় করতেছে, দেখেন কি হালতে কি অবস্থায় কি করুণ অবস্থার সময় সে আল্লাহ তাআলার নেয়ামতের শুকরিয়া আদায় করতেছে, জোরে বলেন না আল্লাহু আকবার। বাইরা আমার মূসা পয়গাম্বর এবার লক্ষ্য করে দেখতেছেন এই লোকটা মনে হয় অনেক বড় আল্লাহওয়ালা অনেক বড় বুজুর্গ মানুষ, লোকটা মনে হয় আল্লাহ তাআলার অনেক পেয়ারা মানুষ, এই জন্য আল্লাহর পয়গাম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম এই লোকটাকে জিজ্ঞাসা করে, ও ভাই তোমার কি দুনিয়ার জমিনে কোনো আশা আকাঙ্ক্ষা আছে? নি জোরে বলেন না আল্লাহু আকবার। এবার লোকটা ডাক দিয়া বলো, গো আল্লাহর বান্দা আমার দুইটা আশা, এক নাম্বার আশা জমানার পয়গাম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াসসালামের সাথে আমি সাক্ষাৎ করতে চাই। এবার মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম মনে মনে ভাবলেন আমার পরিচয়টা একটু গোপন রাখি, দেখি আরেকটা কি আশা। এবার আল্লাহর বান্দা বলতেছে, ও ভাই আরেকটা আশা হলো আমি এক গ্লাস ঠান্ডা পানি খেতে চাই। বাইরামার মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম এবার নিজের পরিচয় গোপন রেখে এক গ্লাস পানি আনার জন্য হাজির, এক গ্লাস পানি আনার জন্য চলে গেলেন। পানি আনতে গিয়ে দেখে পানি আইরা দেখে এই লোকটা দুনিয়ার আলো ছেড়ে আল্লাহ তাআলার ডাকে সাড়া দিয়ে চলে গেছেন, আল্লাহ তাআলার ডাকে সাড়া দিয়ে চলে গেলেন। কিন্তু মূসা আলাইহিস সালাতু ওয়াসসালামের
মেজাজ ছিল ভিন্ন ধরনের মেজাজ। উনি প্রায় সময় রাগ হয়ে যেতেন। উনি যখন এত কষ্ট করে এক গ্লাস পানি নিয়ে আসলেন, আইসে দেখে লোকটা এন্তেকাল মৃত্যুবরণ করছে, এবার নিজের হাতে একটা লাঠি ছিল, লাঠি নিয়ে উনি মেজাজ গরম করে বলতেছে, কে তাকে মারছে, কে তাকে মারছে। ওনার মেজাজ চড়া হইতেছিল। ইতিমধ্যে এরকম ভাবে আল্লাহ তাআলা ওনাকে এরকম ভাবে জানাই দিছেন, হে পয়গাম্বর, এই লোকটাকে আমি আল্লাহ রব্বুল আলামিনের হুকুমে দুনিয়ার আলো ত্যাগ করাইছি। জোরে বলেন না আল্লাহু আকবার। মূসা এবার রাগ হয়ে যাইতেছে, আল্লাহ তাআলাকে জিজ্ঞাসা করতেছে, ওগো আল্লাহ, লোকটা জমানার পয়গাম্বরকে দেখতে চাইছে আর এক গ্লাস পানি পান করতে চাইছে, এই দুইটা আশাই তো বেশি কিছু না, দুনিয়ার জমিনে কি তোমার পানির অভাব পড়ছেনি? এই লোকটা যদি এক গ্লাস পানি পান করত তোমার কি কোনো অভাব হইত নি? আল্লাহ রাব্বুল আলামিন মুসা পয়গাম্বরকে ঘটনা সুন্দর করে বিস্তারিত জানাই দেন, ও মুসা, যে বান্দার জন্য তুমি পানি আনস দীর্ঘ 400 বছর, এই বান্দাকে কিন্তু আমি আল্লাহ খাওয়াইছি, কিন্তু বান্দারা মৃত্যুর পূর্ব মুহূর্তে তোমার কাছে এক গ্লাস পানি চাইছে, আমি আল্লাহ রাগ হইয়া দীর্ঘ 400 বছর আমি তোকে খাওয়াইলাম, আমি আল্লাহ তাআলা কি এক গ্লাস পানি তোকে খাওয়াইতে পারতাম না? আল্লাহ রব্বুল আলামিনের হুকুম, আল্লাহ তাআলার নিজাম দেখেন কিরকম, বল্লার কামড় খাইয়া মুহূর্তে মুহূর্তে, সেকেন্ডে সেকেন্ডে, মিনিটে মিনিটে আল্লাহ তাআলার প্রশংসা করে, কিন্তু মৃত্যুর পূর্ব মুহূর্তে একজন বনি আদমের কাছে, একজন পয়গাম্বরের কাছে এক গ্লাস পানি চাইছে দেখা আল্লাহ তাআলা রাগান্বিত হইয়া তাকে দুনিয়া থেকে পরকালে নিয়ে গেলেন। আমরা তো মুহূর্তে মুহূর্তে মানুষের কাছে হাত পাতি, নির্লজ্জ বেহাইয়া বেশরমার মতো আমরা ভাই বরাদার আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের কাছে আমরা আমাদের সমস্যার কথা বলি, আমাদের প্রয়োজনের কথা বলি, আমাদের হাজতের কথা বলি। জোরে বলেন ঠিক কিনা? অথচ সাহাবাই কেরামের ইতিহাস তো এরকম, সাহাবাই কেরামের ঘরে চাউল নাই, সাহাবাই কেরাম নামাজের মধ্যে দাঁড়ায় গেছেন, সাহাবাই কেরামের ঘরের ভিতরে খাবার নাই, সাহাবাই কেরাম নামাজের মধ্যে দাঁড়ায় গেছেন, সাহাবাই কেরামের ঘরের ভিতরে অসুস্থ, সাহাবাই কেরাম নামাজের মধ্যে দাঁড়ায় গেছেন। কিন্তু আমাদের অঞ্চলে দেখা যায় বিবি সাহেবের পেট ব্যথা উঠলে, ছেলের পেট ব্যথা উঠলে, পেট ব্যথা উড়তে দেরি মাগার, জেহেনের ভিতরে 2500 ডাক্তারের মাথা, 2500 ডাক্তারের নাম জেহেনের ভিতরে আসতে দেরি হয় দেরি হয় না? কিন্তু মুসলমান তো এরকম হওয়ার দরকার, আমার সন্তান অসুস্থ, আমি নামাজের মধ্যে দাঁড়াই যাব, আমার সংসার অভাব, আমি নামাজের মধ্যে দাঁড়াই যাব, আমি সমস্যার মধ্যে আছি, আমি নামাজের মধ্যে দাঁড়াই যাব, আমি সমস্যার মধ্যে আছি, আমি আল্লাহকে স্মরণ করব। আল্লাহকে যদি আমি সদা সর্বদা স্মরণ করি, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন কারিমের ভিতরে বলেন, ফাযকুরুনি আযকুরুকুম, বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা ফাযকুরুনি, তোমরা যখন আমি আল্লাহ তাআলাকে ডাকবা, আমি আল্লাহ তাআলাকে স্মরণ করবা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের তোমাদের ডাকে অবশ্যই অবশ্যই সাড়া দিব। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন কারিমের অন্যত্র আয়াতের ভিতরে বলেন, ওদুনি আস্তাজিব লাকুম, বান্দা তুমি আমি আল্লাহ তাআলাকে ডাক দিতে দিরি, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার ডাকে সাড়া দিতে দিরি না। বাইরামার আল্লাহর পয়গাম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আরেকদিন যখন তুর পাহাড়ের দিকে রওনা হইলেন, পথিমধ্যে এমন একটা মানুষের সাথে সাক্ষাৎ, যে মানুষের দুইটা হাত নাই, দুইটা পাও নাই। জোরে বলেন না আল্লাহু আকবার। দুনিয়ার জমিনে যার দুইটা হাত নাই,
যার দুইটা পানাই তার মতো সুখী মানুষ দুনিয়াতে আছে? সুখী মানুষ তার মতো দুনিয়াতে নাই? যার দুইটা হাত নাই, যার দুইটা পাও নাই, তার মতো দুঃখী মানুষ দুনিয়াতে নাই। মাটির মানুষ মাটিতেই ঘুমায়, মাটির মানুষ মাটিতেই ঘুমায়, মাটির মানুষ মাটিতেই গইরায়। হুজুর অনেক মুরব্বী মানুষ, অনেক দূর থেকে আসছেন। হ্যাঁ, আমার ওস্তাদ সমতুল্য।